আসসালামু আলাইকুম সার্ভ্যামিলিতে সবাইকে স্বাগতম তো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে হচ্ছে যে প্রাইম ওপিনিয়ন এবং ফাইভ সার্ভের যে দুইটা ভিডিও দেওয়ার কথা ছিল আজকে হচ্ছে ভিডিও টু অর্থাৎ আজকে আমরা ফাইভ সার্ভে নিয়ে কথা বলবো ফাইভ সার্ভের ব্যাপারগুলো দেখাবো আগের ভিডিওগুলোতে কিন্তু আগের ভিডিও যেটা দিছিলাম সেখানে কিন্তু কিছু ফাইভ সার্ভে এবং প্রাইম অপিনিয়নের কমন কিছু বিষয় ছিল এবং মেইনলি প্রাইম অপিনিয়নটা অ্যাকাউন্ট করে সিস্টেমিক সব কিছু বলে দেখানো হয়েছিলো তো আজকে কিন্তু আমি দেখাবো হচ্ছে মেইনলি ফাইভ সার্ভেটার অ্যাকাউন্ট করে এবং এটার জন্য কী নিয়মগুলো মানতে হবে সেটা তো আগের দিন অ্যাকাউন্ট খোলার যে ব্যাপারগুলো দেখানো হয়েছিল তো ইমেইলে যে কাজগুলো দেখানো হয়েছিল। সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে আজকে কিন্তু ওইগুলো দেখানো আর হবে না ইমেইল কীভাবে করতে হবে অ্যাড্রেস কীভাবে খুঁজতে হবে এগুলো কিন্তু আর দেখাবো না যারা হচ্ছে যে ওই ভিডিওটা দেখেননি তারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা আমার আগের ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো আজকের যেখান থেকে দেখাবো অ্যাকাউন্ট করা থেকে দেখাবো অ্যাড্রেস ইমেইল ওইগুলো আগের দিন দেখাইছিলাম ওইটা আজকে দেখাবো না তো আমাদের কিন্তু আইপি সেট আপ করাই রয়েছে তো আমরা এখানে এসে সার্চ করব হচ্ছে ফাইভ সার্ভে লিখে ফাইভ সার্ভিস লিখে সার্চ করবো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে নিচের দিকে লিঙ্কটা আসছে এই যে দেখেন এই যে দেখেন ফাইভ সার্ভিস লিঙ্কটা আসছে আর আর মানে যারা অনেকে বললেন যে ভাইয়া আপনি মোবাইলে দেখাইছেন কম্পিউটারে কেমন কি আসলে মোবাইল কম্পিউটার আলাদা করে তো কিছু না দুইটাই আসলে একই সিস্টেম তো আমি একটা জিনিস বলি যে আগের দিন কিন্তু আপনাদের দেখানো হয়েছিল যে প্রাইম ওপেন অ্যাকাউন্ট করে ঠিক আছে তো আজকে আপনাদের ফাইভ সার্ভে দেখাচ্ছি বাট আমি সেম ইমেইল দিয়েই দেখাচ্ছি কিন্তু আপনারা ফাইভ সার্ভে এবং প্রাইম ওপিনিয়নের জন্য আলাদা ইমেইল ইউজ করবেন ঠিক আছে একই ইমেইল ইউজ করবেন না এটা আমার পরামর্শ থাকলো কিন্তু একইভাবে ইমেইল তৈরি করবেন একইভাবে অ্যাড্রেস তৈরি করবেন তো আপনারা এখান থেকে যে যেটা করবেন সেটা হচ্ছে কি আপনারা এখান থেকে জয়েন নাওতে যাবেন জয়েন না হতে যাওয়ার পরে আগের দিনকার মতন এখানে লগ ইন উইথ গুগল দিয়ে করতে হবে ঠিক আছে ইমেইল দিয়ে কিন্তু করা যাবে না যেভাবে বলতেছি সেভাবে করবেন আর এর আগের স্টেপগুলো কিন্তু আগের ভিডিও থেকে অবশ্যই দেখে আসতে হবে প্রাইম ওপেনিয়ন থেকে এই দুটা কিন্তু একই কোম্পানির সাইড সুতরাং এদের কিন্তু একই রুলস মেনটেন করে আগের দিন দেখাইছিলাম যে আমি এই সাইটগুলোর জন্য একটা ইমেইল তৈরি করছি ইনফরমেশন অনুসারে এটা হচ্ছে কি রয় হেলসি এটা আমার পার্সোনাল ইমেইল ইউএসএ ইমেইল এটা আমি কিন্তু কন্টিনিউতে ক্লিক করতেছি যেহেতু আমি ডিরেক্টলি গুগল দিয়ে করলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা কিন্তু এখানে লগ ইন করাই ছিল তো অ্যাকসেপ্ট কুকিস এখানে আমার এটা অ্যাকসেপ্ট করতে হবে কন্টিনিউ করতে হবে ভিডিওটা দেখতে থাকেন আমি কিন্তু নাম্বার ভেরিফাইয়ের ব্যাপারটা কীভাবে কাজ করবেন সেই ব্যাপারটা সব কিছু এই ভিডিওতে বলে দেবো যদিও আগের ভিডিওতে সব কিছু বলা হয়েছিল ব্যাপারটা কিছুটা একই বাট ফাইভ সার্ভের কিছু ব্যাপারগুলো আলাদা আছে তো ফাইভ সার্ভের অ্যাকাউন্ট সবাই করতে পারেন এখন এটা সবাই জানেন যে ফাইভ সার্ভেতে পাঁচটা সার্ভে করলেই মানে পাঁচ ডলার উইড্রো প্রত্যেকটা সার্ভের ভ্যালু এক ডলার এখানে কোনো সার্ভে ছোট নেই কোন সার্ভে বড় নেই যেটাই হোক না কেন প্রত্যেকটাই এক ডলার এগুলো সবাই জানেন তো বর্তমানে সবার যে প্রবলেমটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের আসলে কাজ করতে হবে কীভাবে কিভাবে কাজ করলে অ্যাকাউন্ট টিকবে এ ব্যাপারগুলোই আসলে দেখানোই মুখ্য উদ্দেশ্য আমার মনে হয় নেট স্পিড কম পাচ্ছে এজন্য কাজ আসতেছে না তো দেখেন এই যে আমাদের প্রথমে একটা প্রোফাইল সার্ভে চলে আসছে তো এটা আমাদের কমপ্লিট করতে হবে স্টার্ট দ্য ফার্স্ট সার্ভে প্রাইপেন যেমন আমরা ফার্স্ট সার্ভে করছিলাম এখানে হানড্রেড পার্সেন্ট একই নতুন কিছু না যেহেতু এখানে আমরা জাস্ট ইংলিশ রাখলাম এখানে আমাদের হচ্ছে বার্থ ইয়ার এখানে কিন্তু আমাদের ইনফরমেশন অনুসারে আর ইমেইলেও কিন্তু আমরা এই একই অ্যাড্রেস মানে একই ডেট অফ বার্থ দিয়েছিলাম সেটাই আমরা দিচ্ছি এখানে আমরা মেইল দিব কারণ মেইল ইনফরমেশন দিয়ে করা তো জিপ কোড জিপ কোড হচ্ছে যে আমি একটা জিনিস বলি নাইন নাইন টু জিরো এইট তো নাইন নাইন টু জিরো এইট সবসময় একটু ভালো স্টেটের কোড নিয়ে কাজ করবেন সাধারণত মানে শহরকেন্দ্রিক যে স্টেটগুলো আইপি দেওয়া হয় সেগুলাই দিয়ে কাজ করতে পারবেন মানে সেগুলাই বেশি বেশি আপনাদের দেওয়া হয় কিন্তু ভালো স্টেটের একটু আইপি মানে ইউজ করলে হয় কি যে কাজ একটু বেশি থাকে অ্যাকাউন্টে এটা একটু সুবিধা আছে এটা তো কমপ্লিট করলামই তারপরও আবার এরকম আসতেছে কেন যাই হোক আবারও এটা কমপ্লিট করে ফেলি ও ফার্স্ট একটা সার্ভে কমপ্লিট করতে বলতেছে বাট আমরা এখন ফার্স্ট সার্ভে কমপ্লিট করব না আমাদের সেই আর নাই এই যে মেইন পেস্টাসোল আসছে তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রাইম ওপিনিয়নে যেমন আপনাদের কিছু বলছিলাম যে প্রথমে শর্ট সার্ভেগুলো করতে হবে তারপরে হচ্ছে যে যে নিয়মগুলো মেনে মেনে করতে হবে এখানে কিন্তু যেহেতু প্রত্যেকটা সার্ভের ভ্যালু এক ডলার সুতরাং আমাদের এখান থেকে যেটা করতে হবে আমরা এখান থেকে যে সার্ভেগুলার রেটিং বেশি দেখেন যে সার্ভেগুলোর রেটিং বেশি এবং এই যে প্রত্যেকটার উপরে যে দেখতে পাচ্ছি বিশ মিনিট নয় মিনিট দশ মিনিট তেরো মিনিট বিশ মিনিট এগুলা কিন্তু একটা সার্ভে ডিউরেশন অর্থাৎ একটা সার্ভে কতটুক লম্বা এরকম এই লেনথটা বোঝাতে হচ্ছে আপনার এটা দ্বারা তো আমাদের এই ফাইভ সার্ভে যখন আমরা করব। তখন কিন্তু আমরা যেগুলার রেটিং বেশি এবং কম মিনিটের ঠিক আছে বিশেষ করে আমাদের ফার্স্ট উইড্রো বা ফার্স্ট দুটো উইড্রো দেওয়ার আগে আমরা এইগুলা করব শুধুমাত্র সবগুলা কাজ কিন্তু আমরা করব না ঠিক আছে আবারও বলতেছি আমরা কি করব যেগুলার রেটিং বেশি এবং কম মিনিটের সেগুলা করব। ঠিক আছে এই যে পাঁচ এই যে দেখালাম একটা এই যে দেখেন এইগুলো কিন্তু রয়েছে দেখেন আটচল্লিশটা রেটিং জাস্ট পাঁচ মিনিট ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একশো তিনটা রেটিং পাঁচ মিনিটের কাজ এটা ছয় মিনিটের কাজ ঠিক আছে এই এরকম ছোটো ছোটো কাজগুলো আমরা যখন আসবে এই যে দেখেন একটা এটা কিন্তু দুই মিনিটের কাজ ঠিক আছে একশো সাতাশটা রেটিং মানে এটা কিন্তু অবশ্যই কোয়ালি মানে আপনার ই হবে ঠিক আছে তো এই কাজগুলো করতে হবে এখন আমরা হচ্ছে যে এখানে জাস্ট ঢুকে তো কাজ করলে হবে না আমাদের এখানে যেটা বলছিলাম যে প্রাইম ওপিনিয়নের মতন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক তা চব্বিশ ঘন্টা পরে এখানে আমরা ঢুকবো ঠিক তার চব্বিশ ঘন্টা পরে আমরা এখানে ঢুকে আমরা এখানে কাজ করব। ঠিক আছে এবং এখানে আমাদের প্রথম যে পাঁচ ডলার আমাদের জাস্ট প্রত্যেক দিন সর্বোচ্চ একটা করে কাজ করতে হবে অর্থাৎ আমাদের এই পাঁচটা কাজ করার জন্য সর্বমোট আমাদের পাঁচ দিন টাইম লাগবে ঠিক আছে আমরা জাস্ট ঢুকবো ঢুকে ছোটো একটা কাজ এভাবে খুঁজবো ছোটো একটা কাজ ঢুকে সেটা কমপ্লিট করব তারপরে আমরা লগ আউট না করে রেখে দেবো লগ আউট না করেই কেটে দেবো ঠিক আছে লগ আউট না করে কেটে দেবো মানে কি এই যেখানে কোড়া আছে কোরাস দিয়ে এই পেজটা কেটে দেবো এভাবে তো আমাদের এখানে পাঁচ দিনে পাঁচটা কাজ করতে হবে মাইন্ডেড আসলে এইখানে এই নিয়মগুলো মানা অনেকের জন্য কষ্টকর মনে হয় যে ভাই মোটে একটা ওয়েবসাইটে পাঁচ দিন ধরে একটা একটা কাজ করব। এটা কি হয় নাকি তো যারাই এইটা মানতে চায় না তারাই আসলে মারা খায় ঠিক আছে কারণ তাদের একটা অ্যাকাউন্টও হয় না আপনার যদি এখানে একটা অ্যাকাউন্ট টিকে যাই তো একটা অ্যাকাউন্টে আপনি কিন্তু লং টাইম কাজ করতে পারবেন বাট একটাও যদি না টেকে আপনার গাধার মতন পরিশ্রম করতে হবে ঠিক আছে টেকনিক্যালি কাজ করতে হয় তো এটা আসলে কথা ঠিক আছে প্রথম প্রথম কষ্ট হবে এটা জানি তো এগুলা এগুলা আর কি মেনে করতে হবে এই রুলসগুলা কিন্তু দেয়া হয়েছে সব কিছু বুঝে শুনে করার জন্য ঠিক আছে মানে বুঝে শুনে এইগুলো আপনাদের দেয়া হয়েছে তো এইভাবে আর কি এখানে আপনারা অ্যাকাউন্ট টিকাইতে পারেন তারপরেও যে সবগুলো অ্যাকাউন্ট টিকবে তা না বাট এই রুলসগুলা মেনে চললে আশা করা যায় নব্বই পার্সেন্ট আপনি সাকসেস হবেন তো এখন এখন আছে নাম্বার ভেরিফাইয়ের ব্যাপারটা তো এখানেও যখন নাম্বার ভেরিফাই অপশন আসবে আপনি পাঁচ দিনে পাঁচটা সার্ভে করলেও নাম্বার তিন চারটা সার্ভে করার পরে বা অনেক সময় পাঁচটা সার্ভে করার পরে নাম্বার ভেরিফাই আসে নাম্বার ভেরিফাই আসলেও এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট লগ আউট করা যাবে না জাস্ট কেটে দিতে হবে চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি দেখবেন যে নাম্বার ভেরিফাই অপশন চলে গিয়েছে ঠিক আছে তখন প্রাইম ওপিনিয়নের মতন আপনি এখানেও কাজ করতে পারবেন আর সেকেন্ড টাইম যদি নাম্বার ভেরিফাই আসে চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে তাও কিন্তু পাঁচ বা ছয় ঘন্টা ওয়েট করতে হবে তারপরে কিন্তু এখানে আবার আপনি ঢুকতে পারবেন তো সব কিছু মানার পরেও যদি আপনার ক্লেম রেওয়ার্ডে ব্লক আসে তাহলে আসলে কপাল খারাপ অ্যাকাউন্ট নষ্ট তারপরেও আপনি চব্বিশ ঘন্টা পরে আর একবার ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করতে পারেন তো দেখেন আপনার আপনারা যখন এভাবে পাঁচ ডলার করবেন তারপরে ক্লেইম রিওয়ার্ডে যাবেন ক্লেইম রিওয়ার্ডে যাওয়ার পরে এখানে কিন্তু অনেক গিফট কার্ড রয়েছে এই যে দেখেন একশো পঁয়ত্রিশটা গিফট কার্ড ঠিক আছে এই যে দেখেন সবাই এই যে অ্যাপেলে উইথড্রো দেয় তো অ্যাপেল গিফট কার্ড রয়েছে অ্যামাজন রয়েছে সব কিছু রয়েছে তো আমার যারা মেম্বার বা আমার কাছে যারা ডলার সেল করতেছেন। আমি কিন্তু এ সিএইস এইটা কিনি এটা কিন্তু বর্তমানে রেট প্রায় একশোর কাছাকাছি দেওয়া হচ্ছে তো দাম উঠানামা করে তো এটাতে উইথড্র করবেন এটাতে এটা একটা ব্যাঙ্ক কার্ড এটাতে আপনি পাঁচ ডলার এখানে যখন হবে ব্যালেন্স পাঁচ ডলার উইথড্র করে কনফার্ম করবেন তখন কিন্তু আপনার নাম্বার ভেরিফায়ের দরকার হবে না কনফার্ম করলে আপনার ইমেইল একটা লিঙ্ক যাবে ঠিক আছে আর এরা কিন্তু পেমেন্ট ইনস্ট্যান্ট করে অর্থাৎ আপনি এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট পাবেন কোনো লেট হবে না তো ওইখান থেকে ওই লিঙ্কটা আমাকে আমার ইনবক্সে দিবেন ঠিক আছে আর আপনারা কেউ সেল করতে চাইলে বা যাদের আইপি প্রয়োজন হয় কাজ করতে চান শিখতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে যে ইউ ইউটিউবে ইউএসএস আর লিখলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন ঠিক আছে তো ঠিক আছে এই সিলাস্কের ভিডিও তো আশা করতেছি নিয়মগুলা মেনে কাজ করেন তারপরও আসলে যেটা বললাম যে লাখ লাগে এই সাইডগুলো অ্যাকাউন্টে কানোর জন্য একটু বুঝে শুনে পরিশ্রম করে কাজ করতে হয় ঠিক আছে আর এখানে আরেকটা সিস্টেমে করতে পারেন পাঁচ দিনে পাঁচটা করতে পারেন আর আরেকটা কাজ করতে পারেন যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা একটা সার্ভে করে অ্যাকাউন্ট রেখে দেবেন চার দিন চার দিনের জন্য পঞ্চম দিনে এরকম ছোটো ছোটো সার্ভে একদিনেই পর পাঁচটা চারটে করে করতে পারেন তো দুইটা নিয়ম বলে দিলাম বাট প্রথম নিয়মটা বেশি ইফেক্টিভ তো এভাবে ফলো করতে পারেন তো এখন একটা জিনিস দেখাই তো এই যে দেখেন এটা কিন্তু প্রাইম অপিনয়নের জন্য যে নিয়মগুলো দিয়েছিলাম তো এখানে কিন্তু ফাইভ সার্ভের জন্যও এই নিয়মগুলাই অলমোস্ট একই তো এইগুলাও কিন্তু ফাইভ সার্ভিসের জন্য মানতে হবে এই যে দেখেন এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে এই আর কি তো ঠিক আছে এই সেলাস্কের ভিডিও সবাই আশা করতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তো মেন কথা হচ্ছে একটু কষ্ট করে বুঝে শুনে ধৈর্য নিয়ে কাজ করতে হবে একটা অ্যাকাউন্টই খাইতে পারলে ওই দুই একটা দুইটা অ্যাকাউন্টেই আপনি লং টাইম কাজ করতে পারবেন অনেক বেশি অ্যাকাউন্ট করতে গেলে ধরা খাবেন ঠিক আছে আর বেশি আইপি চেঞ্জ না করে কাজ করার চেষ্টা করবেন বেশি আইপি চেঞ্জ করলে অ্যাকাউন্ট কিন্তু টিকবে না ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ